কোরআনের আইন যদি চালু থাকতো, একটা আসামিকে যদি বাইতুল মুকাররমের সামনে এসে সবার সামনে এলান করে যদি দিয়া বলা হতো আজকে খুনের বিচার করা হবে, অমুক লোক অমুক লোকের খুন করছে, কল্লা উড়াইয়া দেওয়া হবে, কারণ কোরআনের আইন যদি চালু থাকতো দুইটা মানুষে যদি বিচার করা হইতো, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে এই বাংলার জমিনে কখনো আর খুন হইতো। উনি দ্রুতগামী ঘোড়াকে সুন্দর করে সাজাইল, সাজানোর পরে মায়ের কাছে গিয়ে বলে, মা ওগো মা তুমি আমাকে মাফ করে দাও, ওগো মা তুমি কি চাও কাল কিয়ামতের ময়দানে খুনির মা হয়ে তুমি আদালতে দাঁড়াবা, ওগো মা তুমি আমার মাফ করে দাও, দুধের ঋণটা তুমি আমার মাফ করে দিও গো মা, ওগো মা আমি যখন এদিকে সেদিকে গেছি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেছি গো মা, আবার আমি ফিরে এসেছি, কিন্তু আজকে এমন একটা বিদায় তোমার কাছে চাই গো মা, যেই বিদায়ের পরে আমি আর কখনো ফিরে আসবো না গো মা, ও গো মা তুমি আমাকে বিদায় দাও, ও গো মা তুমি আমাকে এক লোক লোক মাখানা খাওয়ায় দাও, ছোটবেলা থেকে তোমার সন্তানকে কত খানা তুমি খাওয়ায় দিছ, আজকে শেষবারের মতন এক লোকমা তুমি আমারে খানা খাওয়াই দাও গো মা। বাবার কাছে গিয়া বলে, বুঝে গিয়া বলে, বাবা ও গো বাবা তোমার বুকটা একটু পাতো, বুকটা একটু দাও, শেষবারের মতন তোমার বুকে আমার বুকটা লাগাইয়া যায়, কতবার ওই বুকে আমাকে শোয়া রেখেছো গো বাবা, কত আদর আমাকে করেছো গো বাবা, তোমার বুকটা একটু দাও। আমরা তো রাসূলকে দেখি নাই, রাসূলের রওজায় গিয়া জিয়ারত করার আশা আমাদের আছে না নাই? যারা বলেন নাই তাদের নাই। আমরা সকলেই চাই রাসূলের রওজার পাশে গিয়ে আমরা যেন একটু সালাম দিতে পারি। আল্লাহ রাসূল বলেন, কোনো বান্দা কোনো উম্মত যদি আমার রওজার পাশে এসে সালাম দেয়, আমি রাসূল ওই বান্দার ওই উম্মতের সালাম নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। ওই যুবক যখন এই সকল কথা শুনছে, 350 কিলোমিটার দূর মদিনার গলি অলি গলি গিরিপথ দিয়ে পাড়ি দিয়ে আসতে চাইতেছে, উটের পিঠে আসতেছেন, যখন 150 কিলোমিটার পর্যন্ত এসেছেন, ওই যুবক খুব ও খুব ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পরে তখন ভাবতেছেন, আমি এক সামনে যদি খেজুর গাছের বাগান পাই ওইখানে গিয়ে একটু বিশ্রাম করব, যে একটু ক্লান্ত হয়ে গেছি তাহলে খাজুর গাছের বাগান যদি পাই ওখানে গিয়ে আমি একটু ক্লান্ত আমি একটু বিশ্রাম করবো, একটু ঘুমাবো, তাহলে ক্লান্তিটা যাবে, এরপরে 150 কিলোমিটার আমি খুব সুন্দর করে যেতে পারবো। ওই যুবক একটা খেজুরের বাগান পেয়ে গেলেন, খেজুরের বাগান পাইলেন, ওখানে তার উটটা গাছের গোড়ায় বেঁধে এরপরে একটু শুইলেন, শোয়ার সাথে সাথে ঘুম পড়াই দিলেন কে, যেরকম কে আল্লাহ পাক ঘুম পাড়াই দিলেন। যখন ঘুমাইয়ে গেছেন, তার উটটা তো বাধা ছিল গাছের গোড়ায়, উটটা ছুটে গেছে, আর একটা ক্ষেতে খেজুর গাছ রোপণ করছে, ছোট ছোট চারা, ওই চারার ভিতরে দুইটা চারা অনেক নষ্ট করে ফেলছে। ওই ক্ষেতের যিনি মালিক একজন বুড়ো মানুষ, উনি আইসা ওই উটে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতেছে, মানে ভিতরে ঢুকলে আরো নষ্ট হবে তাই পাথর মারি বেরোই যাও। যখন পাথর মারছে, একটা পাথর আস্তে 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 উটের মাথা ভাসাই লাইগা, মাথাটা ফাইটা, মাথায় খুব জোরে আঘাত লাগা উটটা পুড়ে গেছে, রক্তকরণ হইতে 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 উটটা মারা গেছে, উট মারা গেছে। কিছুক্ষণ পরেই যখন ওই যুবক ঘুম থেকে যখন উঠছে, ওঠার পরে দেখে উট নাই, এমত অবস্থায় উট খোঁজাখুঁজির জন্য বের হইল, যাওয়ার পরে দেখে পাশে যে ক্ষেত, ওই ক্ষেতের পাশে উটটা মরে আছে। দেখে এক বুড়ো মানুষ দাঁড়ানো, জিজ্ঞাসা করতেছে, আমার উট কে মারছে? বলে আমি মারছি, বলে আমি মারছি, কারণ ওই যুবকের অন্তরে ভালোবাসা একজন রাসূলের, তার রওজার পাশে যাবে, সেখানে গিয়ে সালাম দিবে, দোয়া দরুদ করবে, তার অন্তরে এই আশা, কিন্তু তার উট তো নাই, উট তো শেষ, এখন উনি তো আর আসতেও পারবে না, যাইতেও পারবে না। এমত অবস্থায় যখন বলে আমি মারছি, ওই যুবকের মাথা তো গরম, এমনি তো ক্ষুধার্থ, এমত অবস্থায় মনে করেন ওই বুড়া মানুষকে মারা শুরু করলো, মারতে মারতে দুর্বল মানুষ সেও মারা গেছে, ও বুড়ো মানুষ কি হয়েছে, সেও
দুনিয়া থেকে বিদায়। কোরআনের আইন যদি চালু থাকে কেমনে বিচার হবে আমি এটা বোঝানোর জন্য এই ঘটনা বলতেছি। যখন ওই যুবক ওই বুড়ো মানুষটাকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিছুক্ষণ পরে তার হুঁশ ফিরে আসে, হাই হাই আমি কি করলাম, আমি তো একজন মানুষকে হত্যা করে ফেললাম, আমার তো কাল কিয়ামতের ময়দানে খুনি আসামি হয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। অন্তরে ভয় আসছে একজন, আর তিনি কে জোরে বলেন কে? উনি মারার পরে আর পাশ থেকে যায় নাই, ওখানে দাঁড়াই রয়েছে। বিকালবেলা যখন তার দুইজন সন্তান বাবার সন্তানে বের হয়েছে, বাবার সন্তানে বের হওয়ার পরে যখন ক্ষেতের পাশে আসে, আসার পরে দেখে একটা উট মরা আছে, তার বাবাও পাশে মরা। তার দুই সন্তান জিজ্ঞাসা করতেছে ওই যুবকের কাছে, আমার বাবাকে কে মারছে? বলে আমি তোমার বাবাকে মেরে ফেলছি। বলে কেন দাঁড়ায় আসো, মারার পরে তো মানুষ চলে যায়, তুমি কেন দাঁড়ায় আসো? বলে এই জন্য আমি যাই নাই, কাল কিয়ামতের ময়দানে খুনির আসামি হয়ে আল্লাহর দরবারে আমি উঠতে চাই না, তুমি আমাকে এইখন যে খলিফা আছে ওমর, ওমরের কাছে নিয়ে যাও, ওই খুনের সাজা আমি দুনিয়ায় পেতে চাই, কিয়ামতে পেতে চাই না। সুবহানাল্লাহ। তার দুই সন্তান তাদের মাথাও গরম, ওই যুবককে ধরে নিয়ে আসছে হযরত ওমরের কাছে। ওমরের কাছে এসে বলেন, ও ওমর, আমার বাবাকে নির্দোষভাবে হত্যা করে ফেলেছেন, এখন আমি আর বিচার চাই, এর বিচার চাই। তখন ওমর বলতেছে, কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে জান, এই হুকুম কার? জবান খুলে কার? তোমার একটা উট মেরেছে, তোমার একটা উট মেরে ফেলছে, একটা উট দিয়ে দিলেই তো হইতো, একটা উট দিয়ে দিলেই হইতো, তাহলে তুমি তাকে কেন মারলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন বললেন হত্যার পরিবর্তে তোমাকে হত্যা করতে হবে, তোমাকেও মারতে হবে, তোমারও দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, প্রিয় ভাই এদিকে লক্ষ্য করি, এই আইন যখন তারে শুনায় দিল, শুনায় দেওয়ার পরে জল্লাদকে বলল তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, এই নওজোয়ানকে দুনিয়া থেকে বিদায় করে দাও, কিন্তু মারার আগে একটু জিজ্ঞাসা করো তার মনে কোনো আশা আছে কিনা। যখন জিজ্ঞাসা করলো তখন বলতেছে, হ্যাঁ আমার মনে একটা আশা আছে, কারণ আমি একজন ব্যবসায়ী, এক ইহুদির কাছ থেকে কিছু মাল বাকি নিয়ে আসছিলাম, টাকা আমি দিতে পারি নাই, আমি চাই আমাকে যদি কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয় তার টাকা পরিশোধ করে আমি আবার মদিনায় আসব। তখন ওমর বলতেছেন, তুমি গেলে যে ফিরে আসবা, একজন খুনি আসামি যদি চলে যায় সে কি ফিরে কখন আসে? তোমাকে তো ছুটি দেওয়া হবে না, তুমি যাইতে পারো, তোমার যদি একজন ভাই একজন বোন কাউকে যদি জামিনদার বানাই যাইতে পারো তাহলে তুমি যাও, তুমি যদি না আসো তোমার পরিবর্তে তাকে হত্যা করে দেওয়া হবে। তখন ওই নওজোয়ান কেঁদে কেঁদে বলে, এই মদিনায় আমার একজন বাবা নাই যে আমার জামিনদার হতে পারে, আমি যদি ইহুদির টাকা ওইভাবে না দিয়ে যদি মরে যাই, না দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে ইহুদি ভাববে মুসলমানদের জবান ঠিক নাই, আর আমার এই মদিনায় একজন ভাই যদি থাকতো আমার জামিনদার হয়ে যাইতো, আমি ইহুদির টাকা দিয়ে আসতে পারতাম, আমার মদিনায় কেউ নাই, তাহলে আমার বিচার চালু করা হোক। ওই যুবক যখন কেঁদে কেঁদে এই কথা বলল, বলার পরে জল্লাদ যখন তার গোড্ডা উড়াইয়ে দেবে, তরবারি যখন হাঁকাইছে, এমতো অবস্থায় একজন ডাক দেয়া বলে, একটু দাঁড়াও একটু দাঁড়াও, এই যুবকের ভাই আমি হয়ে গেলাম, এই যুবকের জামিনদার আমি হয়ে গেলাম, তাকে তুমি ছুটি দিয়া দাও, সে যখন আসবে তার বিচার ওই দিন করা হবে, আর যিনি জামিনদার হয়ে গেছেন প্রিয় ভাই তিনি আর কেউ নয়, তিনি হলো হযরত আবু যার গিফারি। সুবহানাল্লাহ। আবু যার গিফারি কেমন সাহাবী জানেন? যিনি রাসূলের খেদমত করতে করতে, এমনভাবে খেদমত করতে 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 জীবনটা ব্যয় করেছেন, কিন্তু একটা নিজের থাকার জন্য একটা ঘর বানাইতে পারেন নাই। সুবহানাল্লাহ। একটা ঘর পর্যন্ত বানাইতে পারেন নাই। ওই যুবককে ছুটি দিয়া দিল, আবু যার তার জামিনদার হয়ে গেল,
যুবক বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে টাকা পয়সা ইহুদির বাড়িতে নিয়ে গেল, সব বিল পরিশোধ করার পরে সুন্দর করে নিজে সুন্দর একটা পোশাক গায়ে দিল, সুন্দর পোশাক গায়ে দিয়ে আতর টাতর লাগাইল, দ্রুতগামী একটা ঘোড়াকে সুন্দর করে সাজাইল, কারণ সে পবিত্র হওয়ার জন্যে মদিনায় এসে নিজের জীবনটা বিলায়া দিবে। সুবহানাল্লাহ, কোরআনের আইন চালু করলে কিভাবে একজন মুমিন, একজন মুমিন চুরি করতে পারে না, একজন মুমিন আরেকজনকে দর্শন করতে পারে না, একজন মুমিন একজন মুসলমান আরেক মুসলমানকে কখনো হত্যা করতে পারে না। উনি দ্রুতগামী ঘোড়াকে সুন্দর করে সাজাইল, সাজানোর পরে মায়ের কাছে গিয়ে বলে, মা ওগো মা তুমি আমাকে মাফ করে দাও, ওগো মা তুমি কি চাও কাল কিয়ামতের ময়দানে খুনির মা হয়ে তুমি আদালতে দাঁড়াবা, ওগো মা তুমি আমার মাফ করে দাও, দুধের ঋণটা তুমি আমার মাফ করে দিও গো মা, ওগো মা আমি যখন এদিক সেদিকে গেছি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেছি গো মা, আবার আমি ফিরে এসেছি, কিন্তু আজকে এমন একটা বিদায় তোমার কাছে চাই গো মা, যেই বিদায়ের পরে আমি আর কখনো ফিরে আসবো না গো মা, ও গো মা তুমি আমাকে বিদায় দাও, ও গো মা তুমি আমাকে এক লোক মাখানা খাওয়ায় দাও, ছোটবেলা থেকে তোমার সন্তানকে কত খানা তুমি খাওয়ায় দিয়েছো, আজকে শেষবারের মতন এক লোক মা তুমি আমার খানা খাওয়ায় দাও গো মা। বাবার কাছে গিয়া বলে, বুঝে গিয়া বলে, বাবা ও গো বাবা তোমার বুকটা একটু পাতল, বুকটা একটু দাও, শেষবারের মতন তোমার বুকে আমার বুকটা লাগায় যায়, কতবার ওই বুকে আমাকে শোয়া রেখেছো গো বাবা, কত আদর আমাকে করেছো গো বাবা, তোমার বুকটা একটু দাও আমি একটু বুকটা লাগাই। ওখান থেকে বিদায় নিয়ে মদিনার পথে যুবক আসতেছে, কিন্তু তার কথা ছিল জুমার নামাজের আগে আসবে, আজানের আগে এসে পৌঁছাবে, কিন্তু জুমার আজান হয়ে গেছে আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু যার গিফারিকে চিঠি দিয়ে পাঠাইলেন, তাড়াতাড়ি আসতে বলো, শেষ বিদায় হতে পারে তার। আবু যার গিফারি কিন্তু যেন তেন সাহাবি না, বিশ্ব নবীজি মদিনায় বসা, তার নবাবিতে মক্কা মদিনায় নবাবতি মসজিদে নবাবিতে বসা, আবু যার গিফারি চাদর মুড়ি দিয়ে হেঁটে হেঁটে যায়, এমতো অবস্থায় হযরত জিব্রাইল এসে বলেন, ও গো রাসূল ওই কে হেঁটে যায় আপনি কি জানেন, উনি হচ্ছে আবু যার গিফারি। রাসূল বলতেছেন, আমার আবু যারকে তুমি কেমনে চিনো? তখন বলি, ইয়া রাসূল আল্লাহ আবু যারকে শুধু আমি চিনি তাই নয়, আবু যারকে আল্লাহ পাক আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে পরিচয় করাই দিয়েছে। উনি যেন তেন সাহাবি না, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে পাঠাইলেন বিদায় নিয়ে আসার জন্য, জীবনের শেষ জুমার নামাজ আজকে হয়ে যেতে পারে। আবু যার গিফারি আসলো, জুমার সালাত হয়ে গেল, যুবক এখনো মদিনার ভিতরে ঢুকে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচারে আসনে বসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার চোখ থেকে ঝর্ণার মতন পানি পড়তেছে, কারণ এমন একটা মানুষকে আজকে হত্যা করবে যেই মানুষটা তার জীবনটা রাসূলের খেদমত করে কাটায় দিয়েছে, এমন একটা মানুষকে হত্যা করবেন যেই সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন এই সাহাবি জান্নাতি সাহাবি, সুবহানাল্লাহ, নির্দোষ মানুষকে হত্যা করে দিবে। মদিনায় যখন এই প্রচার যখন হয়ে গেল, মদিনায় কান্নার রোল পড়ে গেল, এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাকে হত্যা করে ফেলো, আবু যার গিফারিকে কল্লা উড়াইয়া দাও, কারণ জানের বদলে জান জামিনদার রয়ে গেছে, তার ভাই তো আসে নাই। এমত অবস্থায় জল্লাদ একবার সামনে আগায় আবার একবার পিছনে আগায়, জল্লাদ কোনো মানুষের কল্লা কাটার জন্য কাঁদে নাই, কিন্তু আবু যার গিফারি নির্দোষ মানুষ তার কগরটা কেমনে কাটবে, এই জন্য একবার সামনে আগায় আবার পিছনে আগায়। আস্তে আস্তে আবু যার গিফারির সামনে যখন গেছে, সমস্ত মানুষ যার যার করে কাঁদতেছে, মনে হচ্ছে মদিনায় যেন কিয়ামত কায়েম হয়ে গেছে। যখন ছুরিটা আবু যার গিফারির কলায় লাগাইছে, যখন ছুরিটা টান দিবে, এমত অবস্থায় একজনে বলতেছে, নগো জল্লাদ একটু থামো,
ওই যে দেখা যায় মদিনার একটা লোক ঢুকেছে, মদিনার একটা লোক ঢুকেছে, দ্রুতগামী ঘোড়া একটা আসতেছে, মদিনার বালু যারা কাছের দিকে উড়ায় আসতেছে, অতি তাড়াতাড়ি করে দৌড়ে আসতেছে, একটু থামো দেখা যাক ওই সেই যুবক হতে পারে। এমত অবস্থায় দেখেছে যুবক এসে হাজির, ওই যুবক এসে হাজির, সে নিজে পাক হওয়ার জন্য এসেছে, কারণ খুনের আসামি হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়াইতে চায় না। যুবক এসে ওমরের কাছে বলতেছে, নাকো ওমর একটু দেরি হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আমার ভাইকে ওখান থেকে উঠে আমার ওইখানে বসায়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আসন থেকে উঠলেন, ওঠার পরে ওই যুবককে জড়ায় ধরে বললেন, তুমি তো পাক হওয়ার জন্য এসেছো, পবিত্র হওয়ার জন্য এসেছো, পাক হওয়ার জন্য এসেছো, কিন্তু তুমি যে এসেছো তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগেই পবিত্র বানিয়ে দিয়েছে। তারপরেও কি করকার, জানের বদলে জান তো দিতেই হবে, যাও গিয়া বসো। জল্লাদকে হুকুম দিলেন, যাও যাও এই নওজোয়ানের গল্লাটা কল্লাটা কেটে দাও, মাথাটা আলাদা করে দাও। মদিনায় কান্নার রোল পরে এসে, আরে জান্নাতি যুবক যে তার জীবনের পাপের সাজা নিতে 350 কিলোমিটার পাড়ি দিয়ে মদিনায় এসে উপস্থিত হয়, সে তো নিশ্চিত জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ ছাড়া কিভাবে আইতে পারে। এমত অবস্থায় জল্লাদ যখন তার গলায় ছুরি ঠেকাইছেন, ঠেকানের পরে এমত অবস্থায় দুইজন ছেলে ডেকে ডেকে বলতেছেন, ওমর একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও, যেই যুবক তার পাপের সাজা পেতে পবিত্র হওয়ার জন্য 350 কিলোমিটার পাড়ি দিয়ে মদিনায় আসতে পারে, সে তো ভুল কর্মে সারা আসে, আমার বাবাকে হত্যা করতে পারে না, সে ভুল বশত হত্যা করে ফেলেছে, আমরা বাদী হয়ে বিচার চেয়েছিলাম, আমরা আমার ভাইয়ের জন্য বিচার আর চাইলাম না, আমার ভাইকে হত্যা করার দরকার নাই, আমার ভাইকে আমাদের কাছে পৌঁছে দেন, এখন থেকে আমরা দুই ভাই নয়, এখন থেকে এই ভাইকে মিলাই আমরা হইলাম আজকে থেকে তিন ভাই। ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে কিভাবে হতো, এখন দেখা যায় বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করা হয় নির্দোষ মানুষদেরকে। কোরআনের আইন যদি চালু থাকতো, একটা আসামিকে যদি বাইতুল মুকাররমের সামনে এসে সবার সামনে এলান করে যদি দেয়া বলা হতো, আজকে খুনের বিচার করা হবে, অমুক লোক অমুক লোকের খুন করছে, কল্লা উড়াইয়া দেওয়া হবে, কারণ কোরআনের আইন যদি চালু থাকতো, দুইটা মানুষের যদি বিচার করা হইতো, আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে এই বাংলার জমিনে কখনো আর খুন হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ন্যায়ের উপরে চলার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন।